নমস্কার, মই মজিত্র। আপোনালোকে সাবলৈ আৰম্ভ কৰিছে আসাম চলন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, সমগ্র ভারতবর্ষর লগতে বর্তমান সময়ত অসমতো কিন্তু করোনা ভাইরাসে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর বর্ধিত করোনা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি রাজ্য সরকারে বিভিন্ন নীতি নির্দেশনা জারি করেছে। আর শহর অঞ্চলত দিনের 12 বজার লগেলগে সান্ধ্য আইন ঘোষণা করা হয়েছে, আর গ্রাম্য অঞ্চলত সন্ধ্যা 6 বজার লগেলগে সান্ধ্য আইন ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজির পর রাজ্য বলবৎ হব নতুন নিয়ম। রাজ্য সরকারে করোনার বর্ধিত সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি আজির পর পুনর্বার নতুন নিয়ম বলবৎ করেছে, আর সান্ধ্য আইনের সময়সীমা বৃদ্ধি করেছে। কেতালেক সান্ধ্য আইন থাকিব আর রাজ্য সরকারে কি নতুন নিয়ম আজির পর বলবৎ করেছে, আজি মই আপনার এই ভিডিওতে সবিশেষ জানাই দিম। খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের ভিডিওটি শেষলকে চাই থাকিব। আর বন্ধুসকল, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তো প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন মই সকলোকে আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, আগৰ নিয়ম প্রথমতে আমি আপোনালোকক কৈ দিছো। কেইদিনমান আগতে যেনেকে রাজ্য সরকারে নতুন নীতি নির্দেশনা বলবৎ করেছিল, তাত কোৱা হৈছিল যে চহৰ অঞ্চলত দিনত 11 বজাত সকলো দোকান পোহাৰ বন্ধ কৰিব লাগিব আৰু 12 বজাৰ লগেলগে সান্ধ্য আইন ঘোষণা কৰা হ'ব, আৰু গ্ৰাম্য অঞ্চলত সন্ধিয়া 6 বজাৰ পৰা সান্ধ্য আইন, আৰু দিনৰ 2 বজাৰ লগেলগে সকলো দোকান পোহাৰ বন্ধ কৰিব লাগিব। কিন্তু আজিৰ পৰা নতুন নিয়ম বলবৎ কৰিছে ৰাজ্য চৰকাৰে, গ্ৰাম্য অঞ্চলত দিনৰ 2 বজাৰ লগেলগে সান্ধ্য আইন ঘোষণা কৰা হৈছে। হয়, আপোনালোকে ঠিকে শুনিবলৈ পাইছে, সন্ধিয়া 6 বজাৰ পৰিৱৰ্তে আজিৰ পৰা গ্ৰাম্য অঞ্চলত দিনৰ 2 বজাৰ লগেলগে সান্ধ্য আইন ঘোষণা কৰা হৈছে, বা আজিৰ পৰা দিনৰ 2 বজাৰ লগেলগে সান্ধ্য আইন জাৰি কৰা হ'ব। আৰু লগতে যেনেকৈ সান্ধ্য আইনৰ সময়সীমা, এই সান্ধ্য আইনৰ সময়সীমা অহা 5 জুনলৈকে বৃদ্ধি কৰিছে ৰাজ্য চৰকাৰে। অহা 5 জুনলৈকে এই সান্ধ্য আইন বলবৎ হৈ থাকিব ৰাজ্যত। বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয়তে বুজি পাইছে আজিৰ পৰা পুনৰবাৰ ৰাজ্যত নতুন নিয়ম বলবৎ হ'ব।